বন্ধুরা, আজ আপনাদের এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে যাব যিনি শুরুটা করেছিলেন মডেলিং দিকে, তারপর নাম লেখান অভিনয়। বিনোদন জগতে তার পথ চলা প্রায় ২০ বছর। অভিনেতার এই ২ দশক পূর্তিতে ভিতর এবং বাইরে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তিনি আর কেউ নয়, তিনি নিশো। নিশো যেভাবে নিশো, মডেলিং দিয়ে শুরু, তারপর নাম লেখান অভিনয়। বিনোদনের এই জগতে নিশোর পথ চলা প্রায় ২০ বছর হতে চলছে। আমরা এই ২ দশক পূর্তির জের ধরে অভিনেতা আরফান নিশোকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। নিশো নিজের চেয়ে বেশি নিজের পরিবার, গুরু ও বন্ধুদের নিয়েই কথা বলেছে। আরফান নিশো নয় যেন এই আলাপে সুনির্মল বসু, সবার ছাত্র আমি কবিতার নতুন সংস্করণের সঙ্গে আমরা পরিচিত হই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। নিশোর সঙ্গে তার অভিনয় জীবনের ২ দশকের যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে নিশোকে কমই পাওয়া গেছে। তার কথা আমরা পেয়েছি এমন কিছু চরিত্র যার নিশোর মন আর মগজে বাসা বেঁধে আছে, যাদের প্রভাব নিশোকে আজ এতটা পথ নিয়ে এসেছে। বিভিন্ন জনের কাছ থেকে নিশোর পাওয়া 5টি শিক্ষা নিয়ে আজ আমরা আলোচনা করব, তুলে ধরব নিশোর ভিতরের নিশোকে। শুরুটা শিক্ষা নয়, জেদ দিয়ে করা। এই কথার জন্যই নাকি আরফান নিশো অভিনয় নিয়ে উঠে পড়ে লাগেন। ১৯৯৯ বা ২০০০ সালের দিকে আরফান নিশো মডেল হিসেবে কাজ শুরু করেন। তখন বন্ধুদের সঙ্গে মজার ছলে মডেলিংয়ে জুড়ে যান। অত আগপিছ ভাবেননি তিনি। ১-2 কাজ করতে গিয়ে মডেলিংয়ের সঙ্গে জুড়ে যায় বিজ্ঞাপন চিত্র। এই ক্ষেত্রে তার শুরুটা হয় অমিতাভ রেজা এবং পরে শুরু হয় আফজাল হোসেনের সাথে। ২০০৫ সালে নিশোর প্রথম অভিনয় করেন বাংলা ভিশনের একটি ধারাবাহিকে, নাম ঘর ছাড়া। পরিচালক ছিলেন গাজী রাকেব। নিশো বলেন, শুরুতে আমি অত সিরিয়াস ছিলাম না, বিরতি দিয়ে কাজ করছিলাম। অনেক দিন পরে গিয়ে অভিনেতা হিসেবে সিরিয়াস হই। এমন কি ঘটলো যা এলোমেলো নিশোকে সিরিয়াস অভিনেতা হিসেবে গড়ে তুলল? নিশো বলেন, আশেপাশের লোকজনের একটি কথা আমাকে বদলে দিয়েছে। মানুষ নাকি বলতো মডেলরা ভালো অভিনেতা হতে পারে না। ব্যাস, এই কথার জেদ ধরেই চাপলো নিশোর অভিনেতা হওয়ার শখ। হয়েই উঠলেন অভিনেতা। যেই কথা সেই কাজ। নিশো এখন কতটা অভিনেতা হয়ে উঠেছেন তা তার নাটক আর ইউটিউবে থাকা নাটকগুলো দেখলেই বোঝা যায়, আর নিচে কমেন্টস দেখলে আরও নিশ্চিত হওয়া যায়। ফরিদি তার আদর্শ, অনুপ্রেরণা, শুরু এবং গুরু, শিক্ষক সব। প্রয়াত এই অভিনেতার প্রতি নিশোর ভালোবাসার মাত্রাটা অনেক। মোটা কম্বল নামে একটি নাটকের পাণ্ডুলিপি এসেছিল নিশোর হাতে। সেই পাণ্ডুলিপিতে নিশোর চরিত্রের ভাষাটা অন্যরকম। এমন কোনো চরিত্রে আগে কখনো কাজ করতে দেখা যায়নি। এর মধ্যে চরিত্রের মধ্যে তৈরি করে নিতে হবে নিশোকে। কিভাবে নিজেকে তৈরি করবেন, কোন দিক থেকে শুরু করবেন, কোন রেফারেল নেবেন, কিছুই যখন বুঝতে পারছিলেন না, ঠিক ঘুমোতে গেলেন। ঠিক সেই সময় তার স্বপ্নে এলেন হুমায়ুন ফরিদি। বেশি কিছু না, ফরিদি স্বপ্নে নাকি তাকে বলেছেন, তুই পারবি, চেষ্টা কর। ব্যাস, পরের দিন সেট। যা হওয়ার হয়ে গেল, সেটাই হয়েছে ভীষণ সহজ। হুমায়ুন ফরিদি না থাকলে তাকে আর কেউ এভাবে প্রভাবিত করতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ সং আরফান নিশোর। ক্যারিয়ার যেই সময়টা নিশো ভীষণ অস্থির, অভিনয় নিয়ে সিরিয়াস নয়, উড়নচণ্ডী, ভাবছেন শখের বশে অভিনয় করে যাবেন, পাশাপাশি পেশা হিসেবে একটা কাঠামোবদ্ধ চাকরি বা ব্যবসা শুরু করবেন, ঠিক সেই সময় হুমায়ুন ফরিদি শুনিয়েছিলেন এক অমৃত বচন, যেটা এখনও চিরন্তন হিসেবে নিজের সঙ্গে রেখে দিয়েছেন নিশো। কাজ করো, যেটাই করো মন দিয়ে করো, হুমায়ুন ফরিদির কথা। আরফান নিশো এর পরদিন থেকেই সেই পথেই হাঁটা শুরু করলেন। ঠিক করলেন নিজের অনুপ্রেরণার মতোই নিশো হবেন একজন চরিত্র অভিনেতা, থাকবে অভিনয়ের সঙ্গে, মন দিয়ে এটাই করে যাবেন, এবং এখনও তিনি এটাই করছেন। অল্প সময়ের জন্য ফরিদি ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তাকে নিয়ে কথা বলতে পারবো ঘন্টার পর ঘন্টা, কথাটা যে মিথ্যা নয় তা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি। হুমায়ুন ফরিদিকে নিশোর গল্পের ছাপি ফুরাবার নয়। নিশোর পরিবারের কথা বললেন, জানালেন তিনি অভিনয় হুট করেই এসেছিলেন। পরিবারের কোনো যোগাযোগ ছিল না, ছিল না কোনো থিয়েটারের সঙ্গেও সম্পর্ক। শৈশব স্কুল বা কলেজ জীবনে কখনো কোনো সাংস্কৃতিক চর্চার সাথে তিনি কখনোই যুক্ত ছিলেন না। একেবারেই সাদামাটা একটা পরিবার তার, যে পরিবারে বাবা মা নিজ সন্তানের চিকিৎসক প্রকৌশলী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। সেই পরিবারের ছেলেই আজ ২০ বছর ধরে কাজ করে যাচ্ছেন মিডিয়া জগতে, হয়ে উঠেছেন অনেকের প্রিয় শিল্পী। এই প্রিয় শিল্পী হয়ে ওঠার পেছনে পরিবারের অনুপ্রেরণা বা শুরুর দিকের মতো না থাকলেও পরিবারের কাছ থেকে একটি শিক্ষা তার খুব কাজে লেগেছে। সেই শিক্ষাটা হলো নিশু পেয়েছেন তার মায়ের কাছ থেকে। নিশু বলেন, মাই আমাকে শিখিয়েছে, যা হতে চাও সেরাটা হও। নিশু বলেন, ছেলেবেলা থেকে এই বিষয়টা আমার মাথায় গেঁথে গিয়েছিল। অভিনয় জগতে নিশু নিজের অবস্থান গড়েছেন নিজেই, আশেপাশের নানাজনের কাছ থেকে নিয়েছেন নানা শিক্ষা, সেটাকে নিজের ভেতর ধারণ করে নিয়ে যাচ্ছেন তিনি। ২ দশক পেরিয়ে এসে এখন নিজের সন্তানকে এটাই শেখাতে চান এই অভিনেতা। নিশু বলেন তার ছেলে নির্ভাণের কথা। 5 বছরের নির্ভাণের কাছে তার বাবা আর সব বাবার মতোই সাধারণ, রাস্তায় অনেক সেলফি তুলতে আসে। তবে নির্বাণ তারকা বাবার খ্যাতি এখনও আঁচ করতে শিখেনি। নিশু চান না ব্যক্তি জীবনে খ্যাতির আলো ছড়িয়ে পড়ুক। তার ছেলে ও স্ত্রীকে নিয়ে অনেক কথা বলল। কর্মজীবনকে তিনি সবসময় তার পরিবারের কাছ থেকে আলাদা রাখতে চান। বাবা হিসেবে নিশু চান তার ছেলে বড় হয়ে উঠুক এবং তাকে তার নামেই যেন সবাই চেনে। বাবার পরিচয়ে নির্বাণ কখনো পরিচিত হোক বাবা হিসাবে নিশু এটা চান না। তাই সময় হলে ছেলেকে নিয়ে শিক্ষা দিতে চান। সেই শিক্ষা হলো নিজের পরিচয় গড়ো।